আরামবাগ টাইমস। আপনি কি কানে কম শুনছেন? কলকাতার জনপ্রিয় কানের মেশিনের সংস্থা শ্রবণী এখন আরামবাগে। এখানে কানের মেশিন বিক্রয়ের পাশাপাশি কানে শোনার সমস্ত রকম পরীক্ষা করা হয়। এখনই যোগাযোগ করুন শ্রবণ সেন্টারে। ঠিকানা আরামবাগ লিংক রোড হসপিটাল মোড় আইসিআইসিআই ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9531501001। সরকার নির্দেশিকা দিয়ে সরকারি স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করতে বলেছেন, আর সেই নির্দেশিকার বিরুদ্ধে অভিভাবক ও ছাত্রছাত্রীদের একাংশ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ডেপুটেশনও দিয়েছে। আরামবাগ এসটিওকে একইভাবে কিছুদিন আগে অভিভাবক ও ছাত্রছাত্রীরা সরকারি স্কুলের শিক্ষকদের টিউশন করতে দিতে হবে এই দাবিতে ডেপুটেশন দেয়। আমাদের দপ্তরে বিশ্বস্ত কিছু সূত্রে খবর আসে যে এখনও সরকারি স্কুলের বেশ কিছু শিক্ষক ধরা পড়ার ভয়ে অফলাইনে না পড়িয়ে অনলাইনে টিউশন পড়াচ্ছেন এবং নিজেদের নাম গোপন করে অন্য নাম দিয়ে রমরমিয়ে অনলাইনে টিউশন করাচ্ছেন। অনেকে আবার অন্য কাউকে শিখণ্ডী করে তাকে সামনে রেখে পিছন থেকে রমরমিয়ে অফলাইনে টিউশন পড়িয়ে যাচ্ছেন। এখন আপনাদের দেখাবো সেই রকমই নিজের নাম গোপন করে অনলাইনে টিউশন পড়ানোর একটি স্ক্রিন রেকর্ড। আরামবাগ টাইমসের রিপোর্ট। এগুলো সব হয়েছে প্রাথমিক দিন, যাইনি, তারপরে গেলে ভালো হতো, ভালো লাগতো, ভালো থাকতাম। আবার বহুদিন জঙ্গলে কাটেনি, জঙ্গলেও কবিদিন কাটিয়েছেন, রাত কাটিয়েছেন প্রকৃতির সঙ্গে তিনি ওতপ্রোত ভাবে, কিন্তু আজ আর সেটা নেই, সেই পরিবেশ নেই। বহুদিন শহরেই আছে, শহরে ওই যে বলেছে সেদিন শহরেই আছে, শহর মানে কলকাতা শহর। এবারে কলকাতা শহরে থাকার ফলে কি হচ্ছে, বুঝলো, ধুলো ধোঁয়া দূষণ, কলকারখানার শব্দ, মানুষজনের যে দূষিত বায়ু বা নিঃশ্বাস আর কি, না গাড়ির যে কার্বন মনোঅক্সাইড সিও থ্রি যে ছাড়ে ধোঁয়া বেরোয় যেটা, সেই পরিবেশে থেকে কবি হাঁপিয়ে উঠেছে, কবি হচ্ছে। এগুলো সব হয়েছে কাটেনি দিন, যাইনি, তারপরে গেলে ভালো হতো, ভালো লাগতো, ভালো থাকতাম। আবার বহুদিন জঙ্গলে কাটেনি, জঙ্গলেও কবি দিন কাটিয়েছেন, রাত কাটিয়েছেন প্রকৃতির সঙ্গে তিনি ওতপ্রোত ভাবে, কিন্তু আজ আর সেটা নেই, সেই পরিবেশ নেই। বহুদিন শহরেই আছে, শহরে ওই যে বলেছে সেদিন শহরেই আছে, শহর মানে কলকাতা শহর। এবারে কলকাতা শহরে থাকার ফলে কি হচ্ছে, বুঝলো।